সুস্বাগতম বন্ধুরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমার বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব তমলুকের রাজবাড়ি, যার উল্লেখ মহাভারত থেকে শুরু করে পুরাণেও রয়েছে, যার সাথে জড়িয়ে রয়েছে ভারতবর্ষের একটি বিপ্লবের ইতিহাস। আজ জেনে নেব পশ্চিমবঙ্গ তমলুকের এই ধ্বংসাবশেষ রাজবাড়ির কথা। আর আজকে এই ভিডিওতে আমার সঙ্গী হচ্ছে অলোক দা। এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলবো, আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন, সবকিছু তথ্য থাকবে এই ভিডিওর মধ্যেই। তো চলুন শুরু করা যাক তমলুকের রাজবাড়ি। আর যে সকল বন্ধুরা নতুন, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা টিপে দিও, যাতে সবার আগে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। তো চলুন শুরু করা যাক তমলুকের রাজবাড়ি। প্রচুর গরম দেখা যাচ্ছে না, চুল ফুল ঝেমে অবস্থা খারাপ। এখন আমরা আছি তমলুক রাজবাড়ি। আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে সেই তমলুক রাজবাড়ি। তো আপনাদেরকে এটা আজকে দেখাবো এবং বলবো এখানকার ইতিহাস সম্পর্কে। রাজবাড়ি, এই রাজবাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বোস এসেছিল। আচ্ছা, এখানে স্বদেশী মিটিংগুলো সব হতো এই রাজবাড়ি, এই তমলুক রাজবাড়িতে। তো এখন তো পুরো ধ্বংসাবশেষের মতো হয়ে রয়েছে। হ্যাঁ, বহু পুরনো। আমরা শুনেছি যে এই বাড়ির উল্লেখ মহাভারতে পর্যন্ত রয়েছে। বহু প্রাচীন এই বাড়ি। কলকাতা থেকে মোটামুটি 85 কিলোমিটার দূরে এই রাজবাড়ি। লোকেশন আপনাদেরকে দিয়ে দেবো। আর এখন খুব গরম, একটু বৃষ্টি পড়লে আসবেন কি দাদা? এখন গরম, গরমটা খুব ভালো। পাশে একটা পাশে সরোবরটা আছে, দেখুন খুব সুন্দর হাওয়া চলছে, দারুণ লাগছে। কিন্তু আপনাদেরকে বলবো গরমটা একটু অ্যাভয়েড করুন, বিশাল গরম, খুব কষ্ট হচ্ছে। আজকে মার্চ মাসের 31 তারিখ, তবুও মারাত্মক গরম, মানে মোটামুটি নিতে পারছি না বলতে পারেন। তো দেখুন পুরো জল আখের রসের মতন গড়িয়ে গড়িয়ে পড়ছে। চলুন ভেতরটা দেখাই, এতটা যখন এসে ভেতরটা তো দেখবো, চলুন দেখাই। বর্তমানে এখন যে স্থানটি আপনারা দেখছেন, এই স্থানটিতে দুজনের মূর্তি রয়েছে, একজন রাজা সুরেন্দ্র নারায়ণ রায়, অপরজন নেতাজি সুভাষচন্দ্র বোস। তৎকালীন সময় অর্থাৎ 1938 সাল 11ই এপ্রিল এই স্থানে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস বক্তৃতা দিয়েছিলেন সত্যাগ্রহ আন্দোলনের সময়। সেই সময় ব্রিটিশদের ভয়ে যখন গোটা দেশ কম্পিত, সমস্ত সভা তমলুক জুড়ে বন্ধ করে দিয়েছে, সেই সময় রাজা স্বয়ং সাহসিকতার পরিচয় দেখিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটি জনসভা আয়োজন করেছিলেন এই মাটিতে দাঁড়িয়েই। এরপর আমরা চলে গেলাম ঠিক তার পিছন দিকেই একটি মন্দিরে, যে মন্দিরটি ছিল গোপালজিউ ও রাধা মাধবের মন্দির। এই মন্দিরটি রাজ পরিবারেরই মন্দির বলেই পরিচিত। লক্ষ্য করে দেখবেন যে ভগ্নাশেষ অর্থাৎ তমলুক রাজবাড়ির যে ভগ্নাশেষ দেওয়ালে লাগোয়াই এই গোপালজিউ ও রাধা মাধবের মন্দির। এদেরই পরিবারের কিছু অবশিষ্ট মানুষ যারা রয়ে গেছেন তারাই এই মন্দিরের দেখভাল করে থাকেন। দুটি মন্দির পাশাপাশি অবস্থিত রয়েছে, একটিতে রয়েছে কৃষ্ণ ভগবান, একটিতে রাধা মাধবজিউ ও গোপালজিউ। চলুন আপনাদেরকেও দর্শন করাই সেই মন্দির এবং সেই পবিত্র মূর্তির। এখন আমরা এসে উপস্থিত হয়েছি তমলুক রাজবাড়ির গেটে, অর্থাৎ সেই ধ্বংসাবশেষ রাজবাড়ির গেটে। এই মুখ্য দ্বার থেকেই প্রবেশ করব আমরা ভেতরে, এটাই হচ্ছে মেন দ্বার। আমরা তখন ছিলাম এই ধ্বংসাবশেষের পেছন দিকটায়, যেখানটায় ছিল রাধা মাধব এবং গোপালজির মন্দির এবং রাজ পরিবারের অবশিষ্ট কিছু মানুষজন। এই রাস্তা বরাবর আমরা ধীরে এগিয়ে যাব সেই ধ্বংসাবশেষের ভেতরে এবং আপনাদেরকেও চারপাশটা ঘুরে দাঁড়া দেখাবো। বহু ইতিহাস, বহু ঘটনার সাক্ষী বহন করে আজও দাঁড়িয়ে রয়েছে এই ধ্বংসাবশেষ। প্রশাসনের অবহেলা বলুন কিংবা স্থানীয় মানুষদের অবহেলা বলুন, আজ এই ধ্বংসাবশেষটি যেন ধীরে ধীরে মাটিতে মিশে যেতে চলেছে। এটাকে আমাদেরই এগিয়ে আসতে হবে রক্ষণাবেক্ষণের জন্যে। আমাদেরকে, সরকারকে সাহায্য করতে হবে যাতে এই ধ্বংসাবশেষটি আরও কয়েক প্রজন্ম আমাদের মধ্যে থেকে যায়, যার ফলে আমাদের মধ্যে এর ইতিহাস সুদূর ভবিষ্যতে এগিয়ে নিয়ে যাবে আমাদের
স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের সে সমস্ত অজানা কাহিনী, সাথে এই রাজ পরিবারেরও গল্প। এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করব এই ভগ্নাশেষের মধ্যে। ঢুকতেই সামনে চোখে পড়ল বিশাল বিশিষ্ট এই রাজবাড়িটি। এর মধ্যে কিছু কিছু জায়গায় এখনো ছাদের অবশিষ্ট রয়েছে এবং যেটি রয়েছে সেটি খুবই ভয়ানক এবং বিপজ্জনক অবস্থায় রয়েছে। দেওয়ালগুলিও খুব একটা ভালো অবস্থায় নেই, মনে হচ্ছিল যেন দাঁত বার করে হাসছে দেওয়ালগুলো, তাদের অবহেলা এমন ভাবেই চিকড়ে বেরিয়ে রয়েছে। চারপাশটা চোখ ঘোরাতেই দেখলাম সুউচ্চ দেওয়ালগুলি যেন এখনো কত ইতিহাস বহন করে তারা ফিসফিস করে একে অপরের সাথে কথা বলছে। এই ধ্বংসাবশেষ খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, সেই সময়কার চুনসুরকির গাঁথনির ইটের কাজ এখনো কত সুন্দর বর্তমান। বহু প্রাচীন এই রাজবাড়ি, তা এই কাঠামো দেখেই বোঝা যাচ্ছে যে আনুমানিক কত বছরের পুরনো হতে পারে। কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি সমস্ত লোহার সাপোর্ট দিয়ে জায়গাগুলো মেনটেন্স করা হচ্ছে। চলুন ভেতরটা এগিয়ে যাই। বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথা এখানে বলতে চাই, যা আপনারা সতর্কীকরণ হিসাবে ধরতে পারেন। যেহেতু পরিত্যক্ত এই ভগ্নাশেষটি বহু প্রাচীন এবং আনাচে কানাচে ঝোপ জঙ্গল হয়ে রয়েছে, তাই এখানে সাপ খোপ ইত্যাদি পোকামাকড় থাকলেও থাকতে পারে। সুতরাং খুব সাবধানতা অবলম্বন করেই এই জায়গাগুলি আপনারা ঘোরাফেরা করবেন। ভেতরে কাজ চলছে যাতে এই কাঠামোটিকে আগামী প্রজন্ম জন্য ঠিকঠাকভাবে রাখা যায়, কারণ এসব হচ্ছে ঐতিহাসিক জিনিস যা আমরা এখানে দাঁড়িয়ে উপলব্ধি করতে পারছি। কত ঘটনার সাক্ষী বহন করে চলেছে এই তমলুক রাজবাড়ি। বুঝতেই পারছি বহু প্রাচীন রাজবাড়ি যা আমরা এখন দেখছি, এই সমস্ত সাপোর্টগুলো দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। উপরের ছাদ কিছু আর অবশিষ্ট সেরকম নেই, কিছু কিছু জায়গায় আছে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওই যে উপর দিকটা দেখুন ভেঙে ভেঙে পড়ছে, ওই দিকটাতে কিছু জায়গাটায় আছে, ওই দিক দেখুন ওই জায়গাটা অবশিষ্ট কিছু একটা জায়গায় ছাদ রয়েছে, আর বাকি আমার এই মাত্রাপটটা এটা নষ্ট হয়ে গেছে কালক্রমে প্রাকৃতিক বিপর্যয় হোক জল বৃষ্টি হোক, কিন্তু ওপাশটাতে এখনও কিছু অবশিষ্ট রয়েছে। তো চল ওটা দিয়ে দেখব। গরম প্রচুর, এত গরম মানে প্রচুরভাবে টেকে যাচ্ছে না, বিশাল গরম। ধীরে ধীরে আমরা যাব দেখব। আপনাদেরকে এই উপরে দেখুন কড়িবর্গার কাঠ, আর উপরটা ভেঙে গেছে, কিছু কিছু জায়গায় ঝুলছে, প্রচণ্ড ডেঞ্জার জায়গাটা, আপনারা আসবেন না দয়া করে ভেতরটায়। আমিও বাইরে থেকেই তুলছি, খুব ডেঞ্জার, যে কোনো মুহূর্তে ওই চাঙড় ভেঙে পড়তে পারে। দ্বিতল বিশিষ্ট ওই জায়গাটি ছিল, দেখুন উপরে একটা ছাদ রয়েছে আর ঠিক তারই নিচে এখানে আরেকটা ছাদ, মানে বোঝাই যাচ্ছে যেটা দ্বিতল বিশিষ্ট ছিল, কিন্তু খুবই ভয়ানক অবস্থা এখন রয়েছে, যে কোনো মুহূর্তে চাঙড় ভেঙে পড়তে পারে। তাই ভেতরে প্রবেশ না করাই ভালো, আমি আর ভেতরে প্রবেশ করলাম না, বাইরে থেকে কোনো রকম তুলে নিলাম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। ওই কাজটাই আমরা দেখব। বিরানা বিরানা বন্ধুরা, খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই যে স্থাপত্যটি রয়েছে যা এখন ভগ্নাশেষে পরিণত, এটি অনেকটি ভারতীয় ও মুঘল সাম্রাজ্যের
সংমিশ্রণে কিছু একটা তৈরি করার চেষ্টা করা হয়েছে যা একটু বাকিদের থেকে একে একটু আলাদা করে। আর এই জিনিসটা আপনারা দেখছেন যেটা আমরা প্রথমে সার্ভেন কোয়ার্টার ভেবে ভুল করলো, পরে জানতে পারলাম এই রাস্তাগুলি বিভিন্ন জায়গায় মাটির তলা থেকে সুড়ঙ্গ আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। বর্তমানে ভেতরে ভগ্নাশেষ হয়ে বেশ কিছু জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে এটি সরকারের পক্ষ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কেউ ভুলবশত ভেতরে ঢুকে গিয়ে পথ হারিয়ে না ফেলে বা আঘাতপ্রাপ্ত না হয় কিংবা ভেতরে না আটকে থাকে, তাই এটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। চারপাশে দেখলাম প্রচুর জায়গায় লোহার অ্যাঙ্গেলের সাপোর্ট দিয়ে এই স্ট্রাকচারটিকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এখানে খোঁজ নিয়ে স্থানীয়দের মুখে জানতে পারলাম এটি বহু বছর আগে এই অ্যাঙ্গেলগুলি এখানে লাগানো হয়েছে মেরামত করার জন্যে, কিন্তু আজ পর্যন্ত সেই মেরামতের কাজ কমপ্লিট হয়ে ওঠেনি। আরো খোঁজ নিয়ে জানতে পারলাম, বন্ধুরা তোমাদের হয়তো মনে থাকবে কলকাতায় ভিক্টোরিয়া সংস্কারের সময় এই পাইপগুলি ব্যবহার করা হয়েছিল। এটা আমি বলছি না, ওখানকার লোকাল বাসিন্দারা বলছেন যে ভিক্টোরিয়াতে মেনটেন্যান্স করার পর তখন এই পাইপগুলি এখানে এনে লাগানো হয়েছিল, সেই তখন থেকেই এই পাইপগুলি এখানে ওই একইভাবে রয়েছে। কিন্তু মেরামতের কাজ কোনো রকম কোনো অগ্রগতি পাওয়া তো দূরের কথা, কোনো কিছুই হয়নি। আমাদের চোখের সামনে ধীরে ধীরে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে এই একটি বহু ইতিহাসের সাক্ষী বহন করা ইমারতটি। বিশেষ সতর্কীকরণ হিসাবে বন্ধুরা, তোমরা যারা এখানে ঘুরতে আসবে তোমাদেরকে আবারও বলি ইমারতটি বেশ পুরনো এবং প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে, সুতরাং এখানে ঘুরতে এলে খুবই সাবধানতা অবলম্বন করে ঘুরবে, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস ভেঙে পড়তে পারে। স্ট্রাকচারটির যে অবস্থা দেখে তাই মনে করা যেতে পারে। এবার বলি আপনারা এখানে যদি আসতে চান আপনারা কিভাবে আসবেন। আপনারা তমলুক অর্থাৎ তমলুক স্টেশন হাওড়া থেকে যে কোনো দীঘাগামী ট্রেনে বা দীঘাগামী বাসে চেপে আপনাদেরকে প্রথমে আসতে হবে তমলুক স্টেশন বা তমলুক বাস স্ট্যান্ড। ওখান থেকে টোটো করে 10 মিনিটের দূরত্বে পৌঁছে যাবেন এই তমলুক রাজবাড়ি। আমরা এখন দেখলাম তমলুক প্রসিদ্ধ একটা রাজবাড়ি, তমলুকের রাজবাড়ি যেটা তমলুক থানার একদম উল্টো দিকে। এরপর ওখানে একজনের মুখে জানলাম যে পাশে একটা প্রাচীন সংগ্রহশালা আছে, মানে জাদুঘর টাইপের যেরকম আমাদের কলকাতায় আছে সেরকম একটা সংগ্রহশালা আছে। এটা খুবই একটা অবিট প্লেস, সেটা আমরা দেখতে যাবো এখন। বললে এখান থেকে গোটা ওই 1/2 কিলোমিটারের মতন বাস স্টপেজের কাছেই তমলুক বা তাম্রলিপ্তের যে পৌরসভা তার ঠিক উল্টো দিকে যে বাস স্টপ আছে তার পাশেই দোতলা ওই সংগ্রহশালাটি, যেখানে বহু প্রাচীন জিনিস সমস্ত সংগ্রহ করে রাখা রয়েছে, সেগুলোই আমরা দেখবো আর আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে তমলুক পৌরসভা বা তাম্রলিপ্ত পৌরসভা, তার পাশে এই পাঁশকুড়া বাস স্ট্যান্ড, আর ঠিক এরই উপরে রয়েছে সেই পুরাতত্ত্ব সংগ্রহালয় যেখানে আমরা যাবো। তো গাড়ি অলরেডি নিচে রেখে দিয়েছি, যাবো উপরটা ঘুরে চলে আসবো। তো চলুন যাওয়া যাক। মিউজিয়াম দেখাচ্ছে এই উপর দিকে, তো চলো বৌদা ধীরে ধীরে এগিয়ে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে, আমরা উপরে উঠে যাচ্ছি ধীরে ধীরে। দেখতে থাকুন এ সমস্ত হচ্ছে অবিট প্লেস, কি আমরা নিজেরাই জানতাম না, এখন দেখি কতটা কি আছে এর ভিতরে। ভিডিও করা এখানে সম্পূর্ণ নিষেধ, তাই করতে পারলাম না, পারমিশন নিয়েছে পরে করতে দেবো, তো পরে পারমিশন নিয়েছেই করবো আমরা। তো আজকে এই পর্যন্তই তমলুক সংগ্রহশালা, ধন্যবাদ।